নমস্কার বন্ধুরা, দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের সাথে রয়েছে জবা। তো এইরকম ঝোপালো বুশি জবা গাছ তোমরা কীরকমভাবে করতে পারবে আজকে আমি তোমাদের সেটি আলোচনা করব। তো প্রথমে আমরা এই জবা গাছটিকে দেখে নেব। ফ্রন্ট ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না গাছটিকে কীরকম কতটা বুশি হয়েছে, তো আমরা অবশ্যই প্রাইমারি ক্যামেরাতে দেখব, তারপরে আমি আবারও ফিরে আসব পরিচর্যার বিষয় নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে নাও, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, হার্টপুনিংয়ের রেজাল্ট কেমন হয়। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যদি গাছের বয়স এক বছরের বেশি হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই গাছটিকে হার্টপুনিং করতে পারো, এবং আমিও এই গাছটিকে হার্টপুনিং করেছিলাম এবং কত অজস্র নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং কত সুন্দর হয়েছে। তো তোমরাও যদি এই রকম গাছ করতে চাও তাহলে আমার ভিডিও তোমাদের অবশ্যই ফলো করতে হবে এবং আমি যে যে কথাগুলো বলবো সেগুলোকে মেনে চলতে হবে। দেখো, এই সকল জায়গা থেকে আমি কেটে দিয়েছিলাম এবং তার উপরে দেখো কতগুলো নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে। দেখো, এখান থেকে একটা ডাল কেটেছি, তা সেখান থেকে মোটামুটি পাঁচটা থেকে ছখানা করে ডাল কিন্তু নতুন বেরিয়েছে, আর নতুন ডাল মানেই কিন্তু প্রচুর ফুল। পুরনো ডালের তুলনায় নতুন ডালে অনেক অনেক বেশি কিন্তু ফুল আসে। গাছটি তো প্রচুর ঝোপালো করে ফেলেছি, কিন্তু এবারে প্রচুর ফুল কীভাবে পাবো আজকে ভিডিওতে আমি তোমাদের সেটিই বলবো। দেখো, আমি এক ধরনের এরকম মন্ড টাইপের জিনিস টবের মাটিতে দিয়েছিলাম, এটি কী এবং কেন আমি তোমাদের অবশ্যই বলবো। তোমরা কেউ ভিডিওটিকে স্কিপ করবে না, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক অনেক ইনফরমেশান রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখলে এই জবা গাছটি কীরকম বুশি হয়েছে। এই বুশি হওয়ার পেছনের যে কারণ সেটি রয়েছে হার্টপুনিং। হার্টপুনিং কী এবং কেন এই নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওটিকে দেখে নিও। তো হার্টপুনিং মানে হচ্ছে এই যে মোটা মোটা যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে একটা মোটামুটি এক ফুট দেড় ফুট উচ্চতা পর্যন্ত রেখে বাকি যে ডাল সেগুলো কোনো কিছু থাকবে না, এরকম করে কেটে দিতে হবে। তো সেইটা আমি করেছিলাম। এর ফলে কী হয়েছে, অজস্র নতুন নতুন ব্রাঞ্চ বেড়েছে এবং এই নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। হার্টপুনিং করার পরে আমি একটি জিনিস মাটিতে দিয়েছিলাম, সেটি হচ্ছে খোলকে ভালো করে পচিয়ে নিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে। মানে খোলকে অনেক জলে ডাইলিউট করে ব্যবহার করার কথা কিন্তু আমি বলছি না, অল্প জলে পচিয়ে দীর্ঘদিন রেখে দিতে হবে, মোটামুটি দু মাস পর্যন্ত ওই রকম মন্ড করে রেখে দিতে হবে। দেখবে অনেক পোকা ছোটো ছোটো অনেক কিছু তৈরি হয়ে যাবে এবং খোলের যে পরিমাণ সেটা আস্তে আস্তে দেখবে কমে আসবে, এবং যে একটা মন্ড টাইপের হবে সেই মন্ড থেকে কিছুটা অংশ এরকমভাবে টবের মাটিতে দিয়ে রাখতে হবে। মানে মাটির সাথে মেশানোর কিন্তু কোনো দরকার নেই, যখনই আমরা জল দেব সে মন্ড থেকে কিছুটা পরিমাণ খোল থেকে যে নাইট্রোজেন নিঃসৃত হয় সেটা কিন্তু টবের মাটিতে যাবে, এবং এতে কী হচ্ছে মানে নাইট্রোজেনের চাহিদা কিন্তু মানে গাছ পেতেই থাকবে। এইটা আমি করেছিলাম, কোনো রকমের পটাশিয়াম কিন্তু আমি অ্যাপ্লাই করিনি আজ পর্যন্ত। মানে হার্টপুনিং করেছিলাম তারপর থেকে আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি, শুধু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে গেছি 15 দিনের গ্যাপে গ্যাপে, এবং এই যে ফুল পচায় এটাই জাস্ট আমি দিয়েছি। মানে একবার, মানে যখন হার্টপুনিং করেছিলাম তার এক সপ্তাহ বাদে ওই খোলের মন্ডটাকে দিয়েছিলাম আর জল দিয়ে গেছি, আর কিচ্ছু করিনি। আর এই সময়ে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। ফুল পেতে গেলে দেখো প্রচুর বুশি, এইরকম বুশি গাছ মানে তুমি ধরতে পারবে না, এতটা বুশি এবং এতটা ঝোপালো। তো এইরকম সময়ে কুড়ি পেতে গেলে আমাদের কী করতে হবে, পরিচর্যা এক মাসের পরিচর্যা, মানে এক মাস কি 15 দিন পর থেকেই কিন্তু তোমরা কুড়ি পেতে শুরু করবে এবং ফুল আসতে শুরু করবে, কিন্তু পরিচর্যাটা আমাদের এক মাস করতে হবে। এই যে 13-0-45, এই 13-0-45 তোমরা প্রতি 10 দিনের গ্যাপে গ্যাপে 4 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবে গাছে, এবং অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু টবের মাটিতে ঢেলে দেবে। এটা চলবে এক মাস। তোমাদের কাছে যদি 13-0-45 না থাকে তাহলে তোমরা 0-0-50 ব্যবহার করতে পারো। এই গাছটিতে 0-0-50 যদি আমি এই সময় থেকে ব্যবহার করি তবুও কিন্তু অসুবিধা নেই, কারণ গাছটি হচ্ছে 2 বছরের পুরনো। এইখানে তোমাদের আমি একটি গাছ দেখাই, এই যে গাছটি এটি জাস্ট 1 বছরও হয়নি, মোটামুটি 8 মাস বয়স এই গাছটির, এবং তবুও কিন্তু আমি হার্ডপুনিং করেছিলাম, এবং এর রেজাল্টটা দেখো।
এটি হয়তো আমি ভিডিওতে দেখেছিলাম এই গাছটিকে। তো এই যে গাছটি অল্প বয়স সেই জন্য এতে কিন্তু 1345 লাগবে, 0050 কিন্তু দেওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে 13 ভাগ রয়েছে নাইট্রোজেন, এতে গাছটির বৃদ্ধির জন্য নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে। এই গাছটিতে দেখো এর নাইট্রোজেনের প্রয়োজন কিন্তু আর নেই, অত্যধিক পরিমাণে ঝোপালো এবং বড় হয়ে গেছে। তো এই গাছটিতে আমরা 1345 না দিয়ে এখন থেকে 0050 কিন্তু ব্যবহার করতে পারি। কেমন? এইটা চলবে এক মাস, মানে তোমরা 3 বার ব্যবহার করবে 10 দিনের গ্যাপে গ্যাপে। আজকে ব্যবহার করলে 10 দিন বাদে আবার, আবার 10 দিন বাদে আবার। কোনটা? 1345 বা 0050 হলো। এরপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড, এই স্যাপ যে ফাঙ্গিসাইড রয়েছে এই ফাঙ্গিসাইড তোমরা 2 বার ব্যবহার করবে। আজকে ধরো ব্যবহার করলে, আবার 15 দিন বাদে ব্যবহার করবে। এই দুটো ব্যবহারের মাঝে তোমাদের মোটামুটি 4 থেকে 5 দিনের গ্যাপ রাখতে হবে। এইটা ধরো আজকে ব্যবহার করলে 4 দিন বাদে স্যাপ ব্যবহার করবে, এমন নয় যে দুটো একই দিনে ব্যবহার করলে। কেমন? এরপরে আর একটা যেটা জিনিস তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কফি ওয়াটার। এটা ব্যবহার করলে 4 দিন বাদে, এটা ব্যবহার করলে তার 4 দিন বাদে তোমরা ব্যবহার করবে কফি ওয়াটার। এইরকমভাবে কিন্তু তোমরা ব্যবহার করবে, এক মাস ব্যবহার করো, তারপরে জাস্ট আমাকে রেজাল্ট দাও, দাদা আমি এইটা ব্যবহার করেছিলাম এবং আমার গাছে এখন কীরকম পরিমাণে ফুল আসছে সেই রেজাল্টটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে। মানে এমন ফুল আসবে তোমরা কল্পনাও করতে পারবে না যদি এই 3টে জিনিস অ্যাপ্লাই করো। এই 3টে জিনিস অ্যাপ্লাইয়ের সাথে সাথে আরেকটি জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে একটি পেস্টিসাইড, জাস্ট সিঙ্গেল একটা পেস্টিসাইড। এইটির নাম হচ্ছে একতারা। জবা গাছের যাবতীয় সমস্যা মিনিবাগ থেকে শুরু করে অ্যাফিডস প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একতারা একটি খুবই ভালো পেস্টিসাইড। কোনো পেস্টিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট একতারা 2 বার ব্যবহার করবে এক মাসে 15 দিনের গ্যাপে গ্যাপে। এটা যদি তোমরা করতে পারো আমি অ্যাশিওর হয়ে তোমাদের বলতে পারি তোমাদের জবা গাছ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না এবং তোমাদের জবা গাছ কমপ্লিটলি ফুলে কিন্তু ভরে যাবে। বর্ষা খুব জলদি নেমে যাবে, তো এইরকম সময়ে কিন্তু তোমরা খোল পচা জল ব্যবহার না করে তোমরা যদি বাদাম খোল পাতলা করে ভিজিয়ে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। বাদাম খোলে ফাঙ্গাস খুব কম লাগে এবং তোমরা তো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করছোই, তো কোনো অসুবিধা নেই। খোল পচা জল তোমরা এর আগে পর্যন্ত সময়, মানে বর্ষা নামার আগে পর্যন্ত সময় যদি ব্যবহার করে থাকো কোনো অসুবিধা নেই। আমি এদিকে খোলের মণ্ড ব্যবহার করেছি আগেই বললাম। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিতে দেখো আমি জাস্ট 1 বার 1345 আমার অ্যাপ্লাই করা হয়েছে এবং 20 দেখো অলরেডি কিন্তু আসতে শুরু হয়ে গেছে এবং পাতা দেখো একটু ডিসকালার রয়েছে, হালকা হালকা ফেডেড হয়ে গেছে, ইয়েলিশ কালার হয়ে গেছে। এটি হচ্ছে প্রচণ্ড রোদের জন্য, এটা কোনো সমস্যা নয়। যদি পাতা এইরকম হয়ে কুড়িয়ে যদি ঝরে পড়ে যায় বা ফুল যদি না ফোটে সেক্ষেত্রে জানবে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব রয়েছে। এটি কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিন্তু নেই, এটি অত্যধিক রোদ এবং ওয়েদার বারবার চেঞ্জ হচ্ছে এই কারণে কিন্তু গাছের পাতাগুলো এরকম হচ্ছে। যখন বর্ষা কমপ্লিটলি নেমে যাবে এই সকল পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়ে যাবে, কোনো কিছু এক্সট্রা কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন তোমাদের নেই। কফি ওয়াটার তোমরা কতটা দিবে এই নিয়ে আমি ভিডিওতে আগে বলেছি, তোমরা সেই সকল ভিডিওগুলো দেখে নাও। জবার একটি আলাদা করে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। একতারা নিয়ে আমি রিসেন্ট ভিডিও করেছি, তার ডোজ কতটা হবে তো সেই ভিডিওতে আমি এলাবোরেটলি তোমাদের বলেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। স্যাপ ফাঙ্গিসাইড নিয়ে এখনও পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি, তো স্যাপের ডোজটা আমি বলে দিচ্ছি, তোমরা 1 গ্রাম 1 লিটার জলে মেশাবে এবং তোমরা ব্যবহার করবে। এই গেল তোমাদের পরিচর্যার টপিক। এবং এই সময় গাছটিকে একদম কমপ্লিটলি সানলাইটে রাখবে, কোনো রকম ছায়াযুক্ত জায়গাতে রাখার দরকার নেই কারণ বর্ষা খুব শীঘ্রই কিন্তু নেমে যাবে, মোটামুটি জুনের প্রথম থেকে এবছর বর্ষা অনেকটা আগামী ঢুকে যাবে মৌসুমি বায়ু। তো আমরা একদম ফুললি সানলাইটে রাখবো এবং গোড়াতে যদি কোনো আগাছা জন্মে থাকে সেগুলোকে ঠিকঠাকভাবে তুলে দেবে, একটু গোড়াটাকে পরিষ্কার করে দেবে। তোমাদের একটা সমস্যার কথা বলে দিই, যারা হার্ড প্রুনিং করেছিলে এবং অনেকের হয়তো গাছ ঠিকঠাকভাবে বাড়ছে না, এটি কেন? এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটিরও দেখো বৃদ্ধি খুব একটি নেই। এই গাছটি এবং এই যে গাছটি আমি একই সময়ে প্রুনিং করেছিলাম এবং এই যে গাছটি এটিও কিন্তু আমি একই সময়ে প্রুনিং করেছিলাম। এই গাছটি মোটামুটি ভালোই ঝোপালো হয়েছে এর বয়স অনুপাতে,
এই গাছটি মোটামুটি 1.5-2 বছর বয়স, কিন্তু এই গাছটিতে অতটা বৃদ্ধি নেই। কেন? এই গাছটি হচ্ছে পুনে ভ্যারাইটি জবা। পুনে, আমেরিকান, ব্যাঙ্গালোর এই সকল জবাগুলোতে আমরা ডাল কাটলে এর বৃদ্ধি কিন্তু খুবই ধীরে ধীরে হয়। এই যে গাছটি দেখলে পিছনে, এই গাছটি হচ্ছে দেশি ভ্যারাইটি জবা। দেশি ভ্যারাইটির বৃদ্ধি অত্যধিক পরিমাণে হয়। খুব সহজে আমরা গাছটিকে একটা নির্দিষ্ট শেপ দিতে পারি এবং অনেকটা বুশি টাইপের হয়ে যায়। কিন্তু এই আমেরিকান বলো বা পুনে বলো, এই গাছগুলো লম্বাটে হয়ে যায় এবং এর আমরা ঠিকঠাক শেপ কিন্তু আমরা দিতে অনেক সময় ব্যর্থ হয়ে যাই। এবং আমরা উল্টো পাল্টা পরিচর্যা করি, গাছটি বাড়ছে না কেন, আগে বাড়তে টাইম দিতে হবে। আমি প্রুন করেছি, দেখো আস্তে আস্তে কিন্তু বুশি হচ্ছে। তো আমরা ধৈর্য হারালে কিন্তু চলবে না, এই গাছগুলোকে কিছুটা টাইম দিতে হবে। এও ফুল দিবে, সারা বছর ফুল দেয়। অনেকে পুনে ভ্যারাইটি যাওয়া প্রুন করে না, আমিও কিছু গাছ আছে যেগুলো প্রুন করিনি। তো সময় দাও, দেখো এই সকল গাছগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এই সকল গাছগুলো থেকেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। তো আমি যে সকল পরিচর্যার কথাগুলো বললাম, তো তোমরা সেই সকল পরিচর্যাগুলো করবে। জল এই সময় খুবই কম পরিমাণে দেবে, অত্যধিক জল দিলে কিন্তু গোড়াতে অনেক সময় জল বসে গিয়ে গাছটি অনেক রকম সমস্যা হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা বাগান করতে ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, যারা গাছ ভালোবাসে। এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, তাহলে আমি বুঝতে পারছি আমি তোমাদের কতটা হেল্প করতে পারছি। তো এইরকমভাবে তোমরা পাশে থেকো। যদি কোনো এক্সট্রা কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করব। আজকের মতো চলি, আবার দেখো যে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, আমি ননি ফলটা আমি আজকে দেব ভেবেছিলাম ভিডিওটিতে। ননি ফলটা দেখো আমার ঠিক পেছনেই রয়েছে, এই যে গাছটি দেখতে পাচ্ছ, ননি ফল। এবং ননি ফল দেখো ধরেই রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো ননি ফল আমি দেবো আজকে, জবাটা আমি দিয়ে নিই। বুধবারের দিন তোমরা ননি ফলের ভিডিওটি পাবে। আমি আজকে ভিডিওটিতে ননি ফল দিতে পারলাম না, তার জন্য কিন্তু আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত।